ওয়েলকাম টু ডাব্লিউ বিসিএস গাইড ইউটিউব চ্যানেল ডেয়ার স্পিরেন্টস আজকে আমরা পড়তে চলেছি ইন্ডিয়ান পলিটি লেকচার নম্বর ফোরটিন ওকে তার মানে এর আগে আরও তেরোটি লেকচার আপলোড করা হয়েছে সেগুলো পরপর দেখছ এবং আজকে লেকচার দেখছো ঠিক আছে না চলো তাহলে আমাদের এখন এর লেকচার সিরিজে কী চলছে আমাদের কোর টপিকে চলছে ইউনিয়ন গভর্নমেন্ট নিয়ে আলোচনা যেটা কিনা আমাদের সংবিধানের পার্ট ফাইভের অন্তর্গত ওকে আমাদের সংবিধানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পার্ট ফাইভের অন্তর্গত ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে আলোচনা যেখানে আমরা আর্টিকেল ফিফটি থেকে শুরু করে আর্টিকেল ফিফ ফিফটি ওয়ান পর্যন্ত পড়ব ঠিক তাহলে তেরো নম্বর লেকচারে আমরা ইউনিয়ন গভর্নমেন্টের যে পার্ট সাবটপিক দ্যাট ইজ ইউনিয়ন এক্সিকিউটিভ ওকে সেই ইউনিয়ন এক্সিকিউটিভের প্রথম পার্ট অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আগের লেকচারে পড়েছি আজকের লেকচারে আমরা এই ইউনিয়ন এক্সিকিউটিভ মানে কেন্দ্রীয় কার্যপালিকা এর যে বাকি তিনটি সেকশন রয়েছে অর্থাৎ প্রাইম মিনিস্টার সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ কি না আজকের পাঠ্য হচ্ছে আর্টিকেল নাম্বার সেভেন্টি ফোর টু আর্টিকেল নাম্বার সেভেন্টি এইট আর বেশ তাহলে একটু শুরুতে বলে দিই এই ডাব্লিউ গাইড চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কমপ্লিট জি পড়ানোর চেষ্টা করছি ঠিক আছে এবং এখানে ফ্রি অফ কস্টে আমি কিন্তু আমাদের সমস্ত লেকচারগুলোকে প্রোভাইড করার চেষ্টা করছি একটা কথা এখানে বলা দরকার আমার এই লেকচার সিরিজগুলো যেভাবে সাজানো হচ্ছে সেটা ডাব্লু ওরিয়েন্টেড হলেও এটি কিন্তু ইউপিএসসির জন্যেও প্রিপারেশনের জন্যে বিশেষভাবে গুরুত্ব রাখে কেন এখানে যে নোটগুলো আমি প্রোভাইড করি তোমাদেরকে সেখানে দেখবে সম্পূর্ণ তথ্য মানে কোনো বিষয় আমি পড়াচ্ছি আর সেই বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য দিচ্ছি না এমনটি নয় প্রত্যেকটি তথ্য আমি দেওয়ার চেষ্টা করছি এই নোটগুলোতে ঠিক আর আজকের ক্লাসের যে সম্পূর্ণ পিডিএফ সেটা সেই পিডিএফের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে তোমরা কিন্তু সামান্য শুল্ক দিয়ে সেটাকে ডাউনলোড করে নিবে আর যারা শুল্ক দিতে পারবে না তারা ভিডিওটিকে পজ করবে পজ করে সেটাকে নোট করে নিবে নিজেদের খাতায় ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে দিই যদি আমার থেকে কেউ তোমরা ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে চাও বা রিজনিং ক্লাসটা আপলোড হতে শুরু করবে এই সপ্তাহের মধ্যেই আপলোড হবে ঠিক আছে অর্থাৎ আগামী রবিবারের মধ্যেই রিজনিংয়ের পুরো কমপ্লিট কোর্স হুম ওই এক্সাম সলিউশন চ্যানেলে কিন্তু আমার আপলোড হতে থাকবে সো তোমরা যারা এই চ্যানেলটি এখনও ভিজিট করনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে এই চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে সেটাকে ভিজিট করে রাখবে ওকে বেশ তাহলে শুরু করা যাক আজকের পড়া তাহলে আজকে আমরা কি কী পড়তে চলেছি আজকে আমরা পড়তে চলেছি প্রাইম মিনিস্টার কা সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার আর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ওকে না বেশ চলো তো দেখো আমাদের আজকের আলোচনা হবে ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে প্রাইম মিনিস্টারকে নিয়ে আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে ঠিক আছে দেখো আমাদের সংবিধানের যে পার্ট ফাইভ সেই সংবিধানের পার্ট ফাইভের চ্যাপ্টার ওয়ানে রয়েছে এক্সিকিউটিভ সম্পর্কে আলোচনা যে কোনো সরকারই যদি থাকে কোথাও ধরো একটা সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের তিনটি সেকশান থাকে অর্থাৎ একটা হচ্ছে এক্সিকিউটিভ সেকশন মানে কার্যপালিকা দু নম্বর থাকে লেজিসলেচার অর্থাৎ জনপ্রতিনিধি জনগণের দ্বারা সরকার নির্বাচিত হয় তো এমপি এমএলএ যারা তারা লেজিসলেচারের মধ্যে পড়ে ওকে আর আইপিএস পি যত সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মজীবী আমলা যারা তারা এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের মধ্যে পড়ে আর সরকারের যে তৃতীয় অংশ সেটাকে বলা হয় জুডিশিয়ারি অর্থাৎ ন্যায় ব্যবস্থা ওকে সেখানে আদালত কোর্ট এই সমস্ত তার মধ্যে থাকে ঠিক আছে না এই তিনটি জিনিসকে মিশ্রণ করে তৈরি হয় একটা গভর্নমেন্ট একটা সরকার সেটা সেন্টারে হলে ইউনিয়ন সেটা রাজ্যে হলে স্টেট আর ইউ গেটিং ঠিক তাহলে আমাদের কনস্টিটিউশনের যে পার্ট ফাইভ সেখানে আলোচনা করা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট নিয়ে অর্থাৎ কেন্দ্র সরকারকে নিয়ে আমাদের ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেট তাহলে ইউনিয়ন একটা সেন্টার ইউনিয়নে একটা গভর্নমেন্ট রয়েছে সেই ইউনিট গভর্নমেন্টের চ্যাপ্টার ওয়ানে আমরা আলোচনা করেছি কাদেরকে নিয়ে এর আগের লেকচারে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রাইম মিনিস্টার এবং তার প্রাইম মিনিস্টারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের যে আদার্স মিনিস্টাররা থাকে তাদের নিয়ে আর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ দ্যাট ইজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ওকে তাহলে এই হচ্ছে আমাদের কাজ তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সরকার পরিচালনার জন্যে আমাদের যদি বলা হয় ভারতবর্ষের সরকারের প্রধান কে তো ভারতবর্ষের সরকারের প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট আর ইউ গেটিং মাই পয়েন্ট অর্থাৎ কি না ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট সরকারের প্রধান প্রেসিডেন্ট বলা ঠিক নয় সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষ যে রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট আর ইউ গেটিং অর্থাৎ প্রধানমন্ত্রীকে সমস্ত ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে কার কাছে না প্রেসিডেন্টের কাছে তাহলে কেন প্রেসিডেন্টের কাছে জবাবদিহি থাকতে হবে কারণ হেড অফ দ্য স্টেট হচ্ছেন তিনি আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন তিনি আর ইউ গেটিং মাই পয়েন্ট বেশ আর যেহেতু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে যেহেতু নিয়োগ করেন সেই জন্যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে প্রাইম মিনিস্টার জবাবদিহি থাকবেন প্রত্যেকটি বিষয়ে এই জন্যে আমরা দেখব যে এই পার্ট ফাইভের মধ্যে এটাকে খুব ক্লিয়ারিফাই করে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী সহ তার যে ক্যাবিনেট তার যে মন্ত্রিসভা থাকবে সেই মন্ত্রিসভার মন্ত্রীরা প্রেসিডেন্টের কাছে অর্থাৎ কিনা রাষ্ট্রপতির কাছে জবাবদিহি থাকবেন আরে ওয়েটিং খুব সুন্দর এবং যে ভারত সরকার সেই ভারত সরকার কে আইনি যে পরামর্শ প্রদান করবেন তিনি করবেন অ্যাটর্নি জেনারেল তাহলে সরকারের যে আজকে মূল পাঠটা আমরা পড়তে চলেছি গুরুত্বপূর্ণ একটা পাঠ্য যে যে প্রাইম মিনিস্টার বা আমাদের যে সরকার সেই সরকারকে কেন্দ্র সরকারকে যিনি আইনি পরামর্শ দেন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আর সেই অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্যে বাকি সলিসিটর জেনারেলরা থাকেন ঠিক আছে না ঠিক এগুলো পরবর্তী সময় কোনো একটা সময় আমি ডিটেলসে আলোচনা করব তাহলে আজকে চলো পড়ি তাহলে প্রথম পয়েন্টই এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে চ্যাপ্টার ওয়ান দ্য কনস্টিটিউশন ডিলস উইথ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টার যেটাকে সিওএম বলা হয় হেডেড বাই প্রাইম অ্যাটর্নি জেনারেল আর গেটিং তাহলে যে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে তার হেড হবেন প্রাইম মিনিস্টার এবং তার সাথে অ্যাটর্নি জেনারেল তাহলে এই কয়টা টপিক নিয়ে আমাদের হচ্ছে পার্ট ফিফ অফ দ্য পার্ট ফিফথের এক্সিকিউটিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন আর বুটিং ভেরি গুড নাও উই হ্যাভ অলরেডি ডিসকাসড আবাউট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট আমরা ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সম্পর্কে এর আগের লেকচারে আমরা ডিটেলস আলোচনা করে ফেলেছি নাও উই আর ফোকাসিং অন সিও এম দ্যাট ইজ কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার অ্যাটর্নি জেনারেল আর বুটিং ঠিক ওয়াইল ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করো ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রেসিডেন্ট হলেন ভারতের রাষ্ট্রপতি হলেন হেড অফ দ্য স্টেট বাট প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার স্টেটের হেড হচ্ছেন প্রেসিডেন্ট ঠিক অ্যান্ড আর্টিকেল সেভেন্টি ফোর টু আর্টিকেল সেভেন্টি এইট ডিসকাসম ঠিক ভেরি গুড চলো প্রথমেই আসো আর্টিকেল সেভেন্টি ফোর মূল বিষয়বস্তু কি দেখো বোল্ড করে এখানে লিখে দেওয়া আছে প্রত্যেকটা আর্টিকেলের পরেই আমি বোল্ড করে লিখে রেখেছি যে এই আর্টিকেলের মধ্যে আমরা কী পাবো অ্যাকচুয়ালি তাহলে আর্টিকেল সেভেন্টি মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা যে কাউন্সিল অফ মিনিস্টার্স মিনিস্টারদের একটা কাউন্সিল মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদ কি করবে না এড করবে সহযোগিতা করবে অ্যান্ড অ্যাডভাইস করবে এবং উপদেশ দিবে কাকে প্রেসিডেন্টকে ওকে তাহলে আর্টিকেল সেভেন্টি ফোরের ওয়ান আর্টিকেল সেভেন্টি ফোরের ওয়ান কি বলা হচ্ছে দিয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য হেড ঠিক ভারতবর্ষের কেন্দ্র সরকারের অধীনে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে এবং তার হেড হবেন প্রধানমন্ত্রী এবং তিনি আমাদের প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন এবং সহযোগিতা করবেন রাষ্ট্র পরিচালনার কাজে ওকে এই হলো আর্টিকেল সেভেন্টি ফোরের ওয়ান এই কথা বলা হচ্ছে ঠিক আছে আর তার সম্পর্কে কিছু পয়েন্ট এখানে লেখা রয়েছে আমি যেগুলো মোরাল কথা সেগুলো বলে দিচ্ছি আর্টিকেল সেভেন্টি ফোরের ক্লস টুতে কী বলা হচ্ছে ক্লস টু বলা ঠিক নয় আর্টিকেল সেভেন্টি ফোরের টু একটা সেকশন আর কি দ্য কোয়েশ্চেন ওয়েদার এনি অ্যান্ড ইফ সো হোয়াট অ্যাডভাইস ওয়াজ টেন্ডার্ড বাই মিনিস্টার্স টু the প্রেসিডেন্ট শ্যাল নট be inquired into এনি কোর্ট অর্থাৎ মিনিস্টারের সঙ্গে প্রেসিডেন্টের যে রিলেশন অর্থাৎ তাদের মধ্যে যে পরামর্শ দেওয়া নেওয়া হবে সেইগুলোর মধ্যে সেগুলো নিয়ে কোনো ধরনের কোনো কোর্টে করা চলবে না ঠিক এবার চলে এসো আর্টিকেল আর্টিকেল কি হচ্ছে মন্ত্রীদের জন্য কিছু কিছু প্রভিশনস করা হয়েছে সেইগুলোর ব্যাপারে বলা হচ্ছে তাহলে আর্টিকেল সেভেন্টি ফাইভের ওয়ানে কি বলা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন এবং প্রাইম মিনিস্টারের পরামর্শ অনুসারে অন্যান্য মন্ত্রীদেরকেও কিন্তু নিয়োগ করবেন কে প্রেসিডেন্ট নিয়োগ করবেন ওকে আর্টিকেল সেভেন্টি ফাইভের ওয়ানের এতে কি বলা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স কতজন হবেন তাদের কথা বলা হচ্ছে আর্টিকেল সেভেন্টি ফাইভের ওয়ানের এতে পরিষ্কারভাবে বলা হচ্ছে একদম ক্লিয়ারলি বলা হচ্ছে যে ভারতবর্ষের কেন্দ্র সরকারের মন্ত্রী কজন থাকবেন মন্ত্রী সেখানে বলা হয়েছে যে যতজন মেম্বার আছেন একটা হাউজের ঠিক আছে না আমাদের যে লোকসভা সেই লোকসভায় যতজন মেম্বার আছেন তার ফিফটিন পারসেন্টের বেশি যেন না হয়ে যায় অর্থাৎ একশো জন যদি মেম্বার অফ পার্লামেন্ট থাকেন অর্থাৎ একশো জন যদি টোটাল মেম্বার থাকেন তাহলে তার মধ্যে পনেরো জন হবেন মন্ত্রী পনেরো জনের বেশি ষোলো জন হলে চলবে না আর বুঝটিং তাহলে এখানে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে মিস্টার স্যালনট এক্সিড ফিফটিন পারসেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য হাউস অর্থাৎ পনেরো পারসেন্টের বেশি মেম্বার হওয়া চলবে না এবার আর্টিকেল সেভেন্টি ফাইভের ওয়ানের এর বিতে কী বলা হচ্ছে এখানে এলিজিবিলিটি নিয়ে কথা বলা হচ্ছে যে কারা মন্ত্রী হবার যোগ্য অর্থাৎ এ মেম্বার অফ ইদার হাউস অফ পার্লামেন্ট বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি হু ইজ ডিসকোয়ালিফাইড ফর বিং আ মেম্বার অফ দ্যাট হাউস আন্ডার প্যারাগ্রাফ টু অফ দ্য টেন্থ শিডিউল অর্থাৎ টেন্থ শিডিউলের দু নম্বর প্যারাগ্রাফ অনুসারে যদি কোনো ব্যক্তি একটা হাউজের মেম্বার হওয়া থেকে সে যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় হ্যাঁ আর শ্যাল অলসো বি ডিসকোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড অ্যাড আ মিনিস্টার তখন তাকে কিন্তু আর মিনিস্টার করা যাবে না অর্থাৎ মুদ্রা কথা হলো এই তোমার যদি পার্লামেন্টের মেম্বারশিপ যদি তোমার কাছে না থাকে বা পার্লামেন্টের মেম্বারশিপ থেকে তুমি যদি ডিসকোয়ালিফাই হয়ে যাও তাহলে তোমার কোনো মন্ত্রিত্ব পদ তুমি সেখানে পাবে না ওকে এই কথাটা এখানে বলা হয়েছে চলো তারপর দেখো আর্টিকেল সেভেন্টি ফাইভের টুতে কী বলা হচ্ছে আর্টিকেল সেভেন্টি ফাইভের টুতে বলা হচ্ছে দ্য মিনিস্টার শাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যে একজন মন্ত্রী কত কতদিন তিনি তার ক্ষমতায় থাকতে পারবেন একজন মন্ত্রী ততদিন তিনি তার ক্ষমতায় থাকতে পারবেন যতদিন প্রেসিডেন্ট চাইছেন পরিষ্কার কথা যদিও মন্ত্রীদের টার্ম রয়েছে তাই না পাঁচ বছরের যেহেতু যেহেতু একজন মন্ত্রী হতে গেলে তাকে আগে এমপি হতে হবে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে আর এমপি হওয়ার জন্যে আর এক একজন এমপির কতদিন করে তার সময়সীমা পাঁচ বছর তার সময়সীমা আর ইউ গেটিং তাহলে পাঁচ বছর সময়সীমার মধ্যে তিনি পাঁচ বছরই মন্ত্রী থাকতে পারেন নো ডাউট কোনো সমস্যা নেই কিন্তু এর মধ্যে একটা পয়েন্ট এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে একজন মন্ত্রী ততদিনই মন্ত্রী থাকবেন যতদিন প্রেসিডেন্ট চাইছেন কারণ প্রেসিডেন্টই তোমাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করছেন আবার প্রেসিডেন্ট চাইলেই তোমাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিতে পারেন অবশ্যই ক্যাবিনেটের পরামর্শ অনুসারে তাহলে এখানে খুব ভালো একটা কথা বলা হয়েছে মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট চাইছেন ওকে তবে টার্মের বাইরে নয় টার্মের মধ্যে চলো দেখি আমরা মাঝে মাঝে দেখি না যে কিছু কিছু মন্ত্রী বদল করা হলো কাউকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনা হলো তাই না এগুলো আমরা দেখেছি রবিশঙ্কর প্রসাদের কথা আমরা বলতে পারি তারপরে তোমার আমাদের এই যে প্রকাশ জাভড়েকারের কথা বলতে পারি তার আগে মন্ত্রী ছিলেন এখন তার মন্ত্রী নেই এবার চলো দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর্টিকেল সেভেন্টি ফাইভের থ্রিতে কী বলা হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল অর্থাৎ মন্ত্রীরা কার কাছে দায়বদ্ধ থাকবেন মন্ত্রীরা দায়বদ্ধ থাকবেন হাউস অফ পিপলের কাছে অর্থাৎ পার্লামেন্টের কাছে ঠিক আছে আর্টিকল সেভেন্টি ফাইভের ফোরে কী বলা হচ্ছে বিফোর আ মিনিস্টার এন্টার্স অফন অফিস দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্টার টু হিম দ্য ওথস অফ অফিস অ্যান্ড সিক্রেসি অ্যাকর্ডিং টু দ্য ফর্ম সেট অফ সেট আউট ফর দ্য পারপাস থার্ড শিডিউল অর্থাৎ থার্ড শিডিউল অনুযায়ী যে কোনো মন্ত্রী যখন তার কার্যভার গ্রহণ করবেন তখন প্রধান তখন প্রেসিডেন্ট তাকে শপথ বাক্য পাঠ করিয়ে নেবেন যে সে তার কাজটাকে নিষ্ঠাপূর্ণভাবে করবে এবং তার দপ্তরে যে সিক্রেসি গোপনীয়তা সেটা সে বজায় রাখবে ওকে না আর্টিকেল সেভেন্টি ফাইভের ফাইভে কী বলা হচ্ছে আ মিনিস্টার হু ফর এনি পিরিয়ড অফ সিক্স কনজিকিউটিভ মান্থস ইজ নট এ মেম্বার অফ ইদার হাউস অফ পার্লামেন্ট শ্যাল নট দ্য এক্সপাইরেশন অফ দ্যাট পিরিয়ড সিজ টু বি আ মিনিস্টার অর্থাৎ কি না যদি আ মিনিস্টার হু ফর এনি পিরিয়ড অফ সিক্স কনজিক অর্থাৎ কেউ যদি ছ মাস এর অধিক সময় কেউ যদি এমপি না হন ঠিক আছে না দেখো একটা কথা ভারতবর্ষের সুন্দর একটা কাহিনী আছে যেমন আমি কেন্দ্রের রাজ্যের একই সমস্ত পরিস্থিতি যদি তোমরা ভেবে দেখো একবার আমাদের বর্তমান যে ইলেকশন হয়ে গেল দু হাজার একুশ পশ্চিমবঙ্গের যে বিধানসভা সাধারণ বিধানসভা নির্বাচন হলো সেখানে আমরা দেখলাম যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ভোটে হেরে গিয়েছিলেন তো ভোটে হেরে যাওয়ার পরেও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন অর্থাৎ আমাদের কনস্টিটিউশন এইটুকুন ফ্রিডম দিয়েছেন যে তুমি মন্ত্রিত্ব পদের শপথ নিতে পারো একজন এমএলএ বা এমপি না হয়েও আবার শোনো একজন এমএলএ বা এমপি না হয়েও তুমি মন্ত্রী পদের শপথ নিতে পারো কিন্তু কন্ডিশন একটাই তোমাকে ছ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে তাহলে ছ মাসের মধ্যে তোমাকে নির্বাচিত হয়ে আসতেই হবে না হলে তোমার মন্ত্রিত্ব পদ বাতিল হয়ে যাবে ওকে সে কথাটাই এই আর্টিকেল সেভেন্টি ফাইভের ফাইভে বলা হচ্ছে যে তোমাকে ছমাস মানে নিজের পার্লামেন্টের যে মেম্বারশিপ সেটা গ্রহণ করতে হবে আর বেশ আর্টিকেল সেভেন্টি ফাইভের এর সিক্সে কী বলা হচ্ছে দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার শ্যালবি সাজেস্ট পার্লামেন্ট মে ফর্ম টাইম টু টাইম বাই ল ডিটামাইন অ্যান্ড আনটিল পার্লামেন্ট শো ডিটামাইন্স বি অ্যাজ স্পেসিফাইড ইন দ্য সেকেন্ড শিডিউল অর্থাৎ মন্ত্রীদের কি বেতন হবে কি না হবে এটা পার্লামেন্টারি বোর্ড সারা বসে এটাকে ঠিকঠাক করে নেবে ওকে আচ্ছা এবার চলেছ আর্টিকেল সেভেন্টি সিক্স কী বলছে আর্টিকেল সেভেন্টি সিক্স কমপ্লিটলি ডেডিকেটেড টু অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া ঠিক আছে না ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল সেই অ্যাটর্নি জেনারেলের জন্যে এই আর্টিকেল সেভেন্টি সিক্স রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেল একটা খুব গুরুত্বপূর্ণ পদ কেন কারণ আমাদের সরকার যে কাজগুলো করছে দেখো সরকারের কাজ কী সরকারের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রাষ্ট্র পরিচালনা করা ঠিক তাহলে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সময় সময়ে আইন তৈরি করতে হয় বিভিন্ন ধরনের আইন এবার সেই আইন তৈরি করতে গেলে সাধারণত যারা সরকার গঠন করেন তারা হচ্ছেন রাজনীতিবিদ ঠিক আর রাজনীতিবিদদের সেরকম শিক্ষা বা সেই রকম নলেজ নাই থাকতে পারে সেই ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী তার হয়তো সেরকম কোনো আইন সম্পর্কে বিশেষ কোনো নলেজ নেই তো সে একটা আইন তৈরি করে দিল আর সেই আইনটি যদি কেউ মনে করো সে আইন মানে কেউ হস্তক্ষেপ করলো না তাহলে তো হবে না সে দেখার একটা ভুম ভাঙ একটা আইন তৈরি করে দিল যাতে জনগণের অসুবিধা হচ্ছে এটা করতে চলবে না এই জন্যে সরকারকে আইনি পরামর্শ দেওয়ার জন্য একটা লোক দরকার তো সরকারকে আইনি পরামর্শ দেওয়ার জন্য যে লোকটা দরকার কেন্দ্র সরকারকে যিনি আইনি পরামর্শ দেন তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল আর রাজ্য সরকারকে যিনি পরামর্শ দেন আর রাজ্য সরকারকে যিনি আইনি পরামর্শ দেন তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল আর কেন্দ্র সরকারকে যিনি আইনি পরামর্শ দেন তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল আরেও গেটিং তাহলে এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন এবার আর্টিকেল সেভেন্টি সিক্সের ওয়ানে কি বলা হচ্ছে তার কোয়ালিফিকেশন কি হতে হবে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অ্যাটর্নি জেনারেল হতে হয় তাহলে তার কোয়ালিফিকেশান হতে হবে সে যেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হওয়ার যোগ্য হন অর্থাৎ যাকে তাকে তো আর অ্যাটর্নি জেনারেল বানিয়ে দেওয়া যায় না অ্যাটর্নি জেনারেল হতে গেলে তোমার সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হবার মতন যোগ্যতা তোমার থাকতে হবে বিচারপতি যে হতে হবে এমন কোনো কথা নয় বিচারপতি হওয়ার মতন যোগ্যতা তোমার থাকতে হবে তবে তুমি একজন অ্যাটর্নি জেনারেল হতে পারো সাধারণত দেখা যায় অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের যে সরকারের মধ্যে আমরা কি দেখি পলিটিক্যাল পার্টি থেকে নেতামন্ত্রী নিযুক্ত হয় এবং তারা কিনা সরকারটাকে চালায় তো এইভাবে অ্যাটর্নি জেনারেলও কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে অর্থাৎ দেখা গেল বিজেপি পার্টি এখন ক্ষমতায় রয়েছে তো বিজেপি পার্টির আস্থা বিজেপি পার্টির আস্থাভাজন যিনি সেই আস্থাভাজন ব্যক্তি কিন্তু এই অ্যাটর্নি জেনারেল পদে বসবেন আবার এই যখন কংগ্রেস ছিল কংগ্রেসের সময় কংগ্রেসের যিনি আস্থাভাজন ব্যক্তি তিনি অ্যাটর্নি জেনারেল হতেন এটা পার্টি টু পার্টি ভ্যারি করতে পারে ওকে না ঠিক এটা যদিও সংবিধানে কোথাও লেখা নেই আর্টিকেল সেভেন্টি সিক্সের দুইতে কী বলা হচ্ছে দুইতে বলা হচ্ছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য অ্যাটর্নি জেনারেল টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপন সা লিগাল ম্যাটার্স অর্থাৎ যে কোনো আইনি বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দিয়ে থাকেন এই অ্যাটর্নি জেনারেল ওকে অ্যান্ড টু পারফর্ম সচ আদার ডিউটিস অফ আ লিগাল ক্যারেক্টার অর্থাৎ লিগাল ক্যারেক্টার হিসাবে তিনি আদার্স যে কাজকর্মগুলো আছেন সেগুলো তিনি করে থাকেন ঠিক আছে না ওকে এবং তাকে প্রেসিডেন্ট নিয়োগ করেন এই হলো কথা আর্টিকেল সেভেন্টি সিক্সের তিনে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ইন দ্য পারফরমেন্স অফ ইস ডিউটিজ দ্য অ্যাটর্নি জেনারেল শ্যাল হ্যাভ রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্টস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর্থাৎ অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো কোর্টের অডিয়েন্স হতে পারেন অর্থাৎ যেহেতু অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল যেহেতু ভারত সরকারের পক্ষের উকিল আমরা এমনভাবে বলতে পারি অর্থাৎ ভারত সরকারের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে ভারত সরকারের পক্ষের উকিল হলেন উকিল হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তো অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের যে কোনো কোর্টে গিয়ে তিনি সেই শুনানিতে অংশগ্রহণ করতে পারেন ওকে আর্টিকেল সেভেন্টি ফোরের সেভেন্টি সিক্সের ফোর কী বলছে দ্য অ্যাটর্নি জেনারেল শুড হোল্ড অফিস ডিউরিং দ্য প্রেজার অফ প্রেসিডেন্ট এখানেও সে একই কথা বলা হয়েছে যেহেতু প্রেসিডেন্ট এনাদেরকে নিয়োগ করছেন তাই প্রেসিডেন্ট যতদিন চাইছেন ততদিন এদের ক্ষমতায় থাকতে পারবেন অবশ্যই পাঁচ বছরের টার্মটাকে মাথায় রাখতে হবে তারপর তো তোমার এমনিতেই রিটায়ারমেন্ট হবেই ওকে এবং তিনি কি রেমুনেশন পাবেন না কি করবেন সেটা প্রেসিডেন্ট ঠিক করে দিবেন ঠিক আছে রেমুনেশন মানে বেতন ওকে বেশ এবার চলে এসো আর্টিকেল সেভেন্টি সেভেন আর্টিকেল সেভেন্টি সেভেনে বলা হয়েছে কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের কি কার্যপ্রণালী থাকবে সেই ভারত সরকারের কার্যপ্রণালী সম্পর্কে আর্টিকেল সেভেন্টি সেভেনে বলা হয়েছে আর্টিকেল সেভেন্টি সেভেনের ওয়ানে বলা হচ্ছে অল এক্সিকিউটিভ অ্যাকশন

অর্ডার বা ইন্সট্রুমেন্ট যা কিছুই আনা হোক না কেন সেটা কিন্তু প্রেসিডেন্টের নাম অনুসারে আসবে এবং সেটাকে অথেন্টিকেট করবেন কিন্তু প্রেসিডেন্ট স্বয়ং ঠিক আর্টিকেল বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট শ্যাল মেক রুলস ফর দ্য মোর কনভেনিয়েন্ট ট্রানজাকশন অফ দ্য বিজনেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ প্রেসিডেন্ট বিভিন্ন ধরনের রুল তৈরি করবেন সরকারের কার্যক্রমকে মানে সুন্দর করে পারফর্ম করার জন্যে হ্যাঁ এবং কোন মন্ত্রী কোন ধরনের পাওয়ার পাবেন বা তাদের মধ্যে কিভাবে তাদের বিজনেস অ্যালোকেশন করা হবে সেই বিষয়টাও তিনি এদিকে নজর রাখবেন অবশ্যই প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী ওকে তো এখানে এত কিছু গুরুত্বপূর্ণ নয় আর্টিকেল গুলোকে জাস্ট একটু দেখতে থাকা কোথায় কি বলা হলো এটা সম্পর্কে নোট তো তোমাদের রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার চলেছ আর্টিকেল 78 এন্ড অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট আর্টিকেল অফ টু স্টেশন তো এখানে কি এখানে কী বলা হচ্ছে ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার অ্যাজ রেসপেক্ট টু ফার্নিশিং অফ ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রীর মূল কাজ হচ্ছে যে সরকার যে সিদ্ধান্তগুলোকে গ্রহণ করছে সরকার সেই সরকারের সেই গৃহীত সিদ্ধান্তগুলোকে প্রেসিডেন্টকে ইনফর্ম করা এটা হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাজ তাহলে শাল আলমে দ্য ডিউটি অফ প্রাইম মিনিস্টার কি টু কমিউনিকেট টু দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে কমিউনিকেট করা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখা অল ডিসিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাফেয়ার্স অফ ইউনিয়ন ফর লেজিসলেশন ওকে না অর্থাৎ কি না সরকার যা কিছু কাজ করছে না কেন সেইগুলোকে প্রেসিডেন্টকে ইনফর্ম করা প্রাইম মিনিস্টারের দায়িত্ব টু ফার্নিশ সচ ইনফরমেশন রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন of the affairs of union and proposals for legislation as the president may call for অর্থাৎ প্রেসিডেন্ট যদি কোনো তথ্য সরকারের থেকে চেয়ে পাঠান সেইগুলোকে প্রদান করাও এটা প্রাইম মিনিস্টারের কাজ ইফ the president so requests to submit for the consideration of the কাউন্সিল অফ ministers any matter on which a decision has been taken by a minister but হুইচ হ্যাজ নট বিন কনসিডার দ্য কাউন্সিল ওকে তাহলে এখানে বলা হচ্ছে ইফ দ্য প্রেসিডেন্ট সো রিক যদি প্রেসিডেন্টের মনে হয় টু সাবমিট ফর দ্য কনসিডারেশন অফ কাউন্সিলি ম্যাটার অন হুইস এনি ডিসিশন ওকে কোনো ডিসিশনের ওপরে কোনো কিছুর ওপরে যদি প্রাইম মিনিস্টার কিছু প্রেসিডেন্ট যদি কিছু বলতে চান ঠিক আছে না সেটা তাকে জানাতে হবেই হবে ওকে আ মিনিস্টার বাট হুইচ হ্যাজ নট বিন কনসিডার্ড বাই দ্য কাউন্সিল ওকে আচ্ছা চলো এরপর আমরা সামারি দেখি আজকের দিনে আমরা কি কি পড়লাম দেখো ফার্স্ট পয়েন্ট এখানে সামারিগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোকে মাথায় রাখবে কোয়েশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা থাকে ওখানেও আছে এগুলোকে সামারি করা রয়েছে বুঝতে পারছো মানে সংক্ষিপ্ত ফর্মে রাখা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার ইজ রেসপন্সিবল ফর এইডিং অ্যান্ড অ্যাডভাইজিং দ্য প্রেসিডেন্ট ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক অফ গভর্নমেন্ট ইন ভেরিয়াস মিনিস্ট্রিস অ্যান্ড অফিসেস And in terms of the Government of India, that is, Allocation of Business Rules 1961, the coordinating work is generally allocated to the Cabinet Secretariat. ঠিক আছে না এবং এইগুলোকে কোয়ার্ডিনেট যে করবে না জেনারেল এগুলোকে ক্যাবিনেট সেক্রেটারিয়েটরা করে সেক্রেটারিট কী জিনিস এটা আমরা পরবর্তী সময় আসলে পড়ব ঠিক আছে না অর্থাৎ কার্যপালিকার এটা একটা বিরাট বড় স্তম্ভ মন্ত্রীরা যা কিছুই করো না করেক না করে না কেন এগুলো সেক্রেটারিয়াই অ্যাকচুয়ালি করেন ঠিক আছে না যারা অভিজ্ঞ আই যারা হন তারা এইগুলো কাজগুলোকে করিয়ে যান ঠিক না বাই আর্টিকেল সেভেন্টি ফাইভ অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রেমুনারেশন অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ well as দ্য আদার মিনিস্টার্স আর টু বি ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট ঠিক আছে না পার্লামেন্ট ঠিক করবে যে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বেতন কি হবে এটা পার্লামেন্ট ঠিক করবে এটা আর্টিকেল 75 আমাদের সংবিধান পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে ইন 2010 থাউজেন্ড টেন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস রিপোর্টেড দ্যাট হি ডিড নট রিসিভ আ ফর্মাল স্যালারি বাট ওয়াজ ওনলি এনটাইটেল টু মান্থলি অ্যালাউন্সেস অর্থাৎ দু হাজার দশে প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা রিপোর্ট করা হয় যে তিনি কোনো স্যালারি গ্রহণ করেন না তিনি মান্থলি একটি ভাতা পান ঠিক আছে স্যালারি আর ভাতার মধ্যে অনেক তফত স্যালারি মানে তুমি যে কাজ করছো সেই কাজের জন্যে পারিশ্রমিক চাইছ তাহলে স্যালারি মানে হচ্ছে পারিশ্রমিক কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী মতন একটি একটি বিরাট পদ এটি চাকরি কখনো হতেই পারে না এটি মানুষের সেবাভাব সেবাভাব জনভাবনা জনসেবা এই দিক থেকে আসে তাই তুমি জনসেবা করছো অথচ স্যালারি নিচ্ছ এটা হতেই পারে না তাই বিভিন্ন মন্ত্রী যারা হন মন্ত্রীদেরকে স্যালারি দেওয়া হয় না মন্ত্রীদেরকে দেওয়া হয় অ্যালাউন্সেস ওকে ভাতা দেওয়া হয় অর্থাৎ তুমি আমার জন্য কাজ করে দিচ্ছ আমি জনগণ তো আমি তোমায় পারিশ্রমিক দিচ্ছি না আমার ভালোবাসা থেকে তোমায় আমি কিছু ভাতা দিচ্ছি ওকে এটাই হলো ব্যাপার তো দ্য অ্যাটর্নি তার পরের পয়েন্ট কি দ্য অ্যাটর্নি জেনারেল লাইক অ্যান অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ নট সাপোজড টু বি আ पॉलिटिकल অ্যাপয়েন্টি দেখো অ্যাটর্নি জেনারেল যেমন করে স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল এরা কিন্তু রাজনৈতিক নিয়োগ নয় সংবিধান কিন্তু এখানে সংবিধান এদেরকে সংবিধানভাবে এরা নিযুক্ত হয় এরা কোনো রাজনৈতিক দলের কথা বলার জন্য নিয়োগপ্রাপ্ত হন না কিন্তু তবুও যেহেতু ভারতবর্ষে রাজনৈতিক পার্টি রয়েছে তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের মতন করে পছন্দের লোক সেই জায়গাগুলোতে বসে এটা স্বাভাবিক তার পরের পয়েন্টে বলা হয়েছে দ্য অ্যাটর্নি জেনারেল হ্যাজ দ্য রাইট অফ অল ইন্ডিয়া আমরা একটু আগে পড়ে আসলাম যে অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের যে কোনো কোর্টে অডিয়েন্স হিসাবে শ্রোতা হিসাবে সেখানে উপস্থিত থাকতে পারেন এবং তৎসহ এই অ্যাটর্নি জেনারেলরা কিন্তু পার্লামেন্টের যে প্রসিডিংস হয় পার্লামেন্টের যে কার্যপ্রণালী সেখানেও কিন্তু অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করতে পারে যদিও তাদের ভোটাধিকার থাকে না ওকে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে অ্যাটর্নি জেনারেল জেনারেলরা কি পার্লামেন্টের প্রসিডিংসে অংশগ্রহণ করতে পারে উত্তর হলো হ্যাঁ অবশ্যই তারা পার্লামেন্টের যে কোনো প্রসিডিংসে পার্টিসিপেট করতে পারে বাট দে ক্যান নট কাস্ট দেয়ার ভোট আর ওয়েটিং কিন্তু তারা তাদের ভোটকে কাস্ট করতে পারবে না দিতে পারবে না ওকে ইউনাইটেড জেনারেল অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এন এক্সিকিউটিভ অথরিটি যেমন করে অ্যাটর্নি জেনারেল আমেরিকার তার তুলনায় ভারতের অ্যাটর্নি জেনারেলের কিন্তু কোন এক্সিকিউটিভ অথরিটি নেই এক্সিকিউটিভ অথরিটি মানে অ্যাটর্নি জেনারেল যেটা বলবে সেটাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অ্যাটর্নি জেনারেলের শুধু কাজ হচ্ছে লিগ্যাল অ্যাডভাইস প্রদান করা সরকারকে এর বেশি আর কিছু নয় এবং এটি একটি পলিটিক্যাল অ্যাপয়েন্টিটি তিনিও ননই আচ্ছা ঠিক আছে না চল আর তাহলে কি হয় অ্যাটর্নি জেনারেলের যা কাজকর্ম মানে আইন সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম তারা কে করে থাকেন ল মিনিস্টার করে থাকেন ভারতবর্ষের যিনি আইনমন্ত্রী হবেন সেই আইনমন্ত্রীর দ্বারা সমস্ত লয়ের এর পারফরমেন্সগুলো দেওয়া হবে অ্যাটর্নি জেনারেল এখানে কোনো ভূমিকা নেই অ্যাটর্নি জেনারেলের শুধুমাত্র ভূমিকা অ্যাডভাইস দেওয়া ওকে বেশ তারপরের পয়েন্টে বলা হচ্ছে তো অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাসিস্টেড বাই আ সলিসিটর জেনারেল অ্যান্ড ফোর অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওকে যদিও এগুলো নন কনস্টিটিউশনাল পোস্টস ওকে অর্থাৎ একজন অ্যাটর্নি জেনারেলকে একজন সলিসিটর জেনারেল তার সাথে আরো চারজন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থাকেন এটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করার জন্যে এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট মার্কেট ওকে ভেরি গুড তারপর দ্য ক্যাবিনেট ইজ আ স্মলার বডি দেন কাউন্সিল অফ মিনিস্টার খুব সুন্দর করে বোঝো কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে পুরো টিমটাকে বোঝানো হচ্ছে মন্ত্রী মনে করো যদি ষাটজন মন্ত্রী থাকে ষাটজন মন্ত্রীর মধ্যে যে মন্ত্রীর কত ভাগ আছে এখানে এসে আমরা পড়বো যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ আর যে মিনিস্টার অফ স্টেট এমওএস ঠিক একটা আছে ডেপুটি মিনিস্টার যদিও ভারতবর্ষের ডেপুটি মিনিস্টারকে মিনিস্টার অফ স্টেটের সঙ্গেই দেখানো হয় তবু আমি বলছি শোনো ভালো করে যে কাউন্সিল অফ মিনিস্টার একটা বড় ব্যাপার কাউন্সিল অফ মিনিস্টার্স মানে যে কোনো মন্ত্রী ওই কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে পড়ে কিন্তু সব মন্ত্রী কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হতে পারেন না ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার্স যারা হন সেই ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে ছোট্ট একটা টিম সেটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ কিনা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন গৃহমন্ত্রী হ্যাঁ মানে হোম মিনিস্টার তারপরে তোমার বা অর্থমন্ত্রী এই কয়েকজনকে নিয়ে তৈরি হয় ক্যাবিনেট ওয়েটিং অর্থাৎ ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্ট্রি পাওয়া মানে বিরাট সে বড়ো একটা নেতা আর কি এটা ধরে নিতে হবে ঠিক আছে না তো ওই পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সদের মধ্যে ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে ক্ষমতাশালী এবং এই ক্যাবিনেট কাজকর্মটাই কিন্তু মেইন কাজকর্ম ওকে মিনিস্টারদের আচ্ছা চলো তাহলে কাউন্সিল অফ মিনিস্টার মধ্যে ক্যাবিনেট যেটা রয়েছে ক্যাবিনেট সেটা একটা স্মল বডি অফ আর্টেন্ট সিনিয়র মিনিস্টারস হু আর ইন চার্জ অফ সেপারেট ডিপার্টমেন্টস যারা বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের মিনিস্টার হন তাদের দ্বারা ক্যাবিনেট মিনিস্টার তৈরি হয় এবং তাদের অধীনে বাকি যে মিনিস্টাররা থাকেন তাদেরকে নিয়ে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ এবং মিনিস্টার অফ স্টেট এমওএস তৈরি হয় ওকে দ্য ক্যাবিনেট ইজ ডিসক্রাইবড অ্যাজ হুইল উইদান হুইল অর্থাৎ আমি এই যে বললাম কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে একটা বিরাট বড়ো জিনিস আর তার মধ্যে ছোট্ট একটা জিনিস হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার ঠিক আছে না ক্যাবিনেট মিনিস্টারেই মূলত সমস্ত ক্ষমতার অধিকারী তারাই হন অর্থাৎ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বিদেশমন্ত্রী হুম এই যে যে কতগুলো মন্ত্রী এদের নিয়ে ক্যাবিনেট মিনিস্ট্রি তৈরি হয় ঠিক আছে না চলো তারপরে কি বলা হচ্ছে ইট ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টারের নিউক্লিয়াসটাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টাররা ঠিক আছে না ক্যাবিনেট এক্সারসাইজ অল পাওয়ার্স অন বিহাফ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্সদের পক্ষ থেকে সমস্ত ক্ষমতাই ভোগ করে ক্যাবিনেট মিনিস্টাররা ওকে দ্য পলিসি ডিসিশন আর টেকেন ইন দ্য ক্যাবিনেট যে কোনো ধরনের পলিসি সেগুলো কিন্তু পলিসির ডিসিশনগুলো কিন্তু সেই ক্যাবিনেট মিনিস্টাররাই নিয়ে থাকেন দিয়ার আর থ্রি ক্যাটাগরিজ অফ মিনিস্টার্স হ্যাঁ অর্থাৎ মিনিস্টারদের কতগুলো ক্যাটাগরি রয়েছে সেটা কি ডিসেন্ডিং অর্ডারে লেখা আছে প্রথমে ঊর্ধ্ব তারপরে তারপরে অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার যারা হন তারা হচ্ছেন সিনিয়র মিনিস্টার ইন চার্জ অফ আ মিনিস্ট্রি অনেকটা মিনিস্ট্রিতে একজন সিনিয়র মিনিস্টার থাকবেন তিনি হবেন ক্যাবিনেট মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টার মে অলসো হোল্ড অ্যাডিশনাল চার্জেস অফ আদার মিনিস্ট্রিজ হোয়ার নোয়াদের ক্যাবিনেট মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড দেখো যদি কোনো মানে যেমন প্রধানমন্ত্রীর কাছে অনেকগুলো দপ্তর থাকে তাই না প্রধানমন্ত্রী একা প্রধানমন্ত্রী তিনি অন্যান্য অন্যান্য ডিপার্টমেন্টের তার নিজের অধীনে রাখেন যেমন মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি কিন্তু স্বরাষ্ট্র দপ্তরও নিজের কাছে রেখেছেন হেলথ দপ্তরও নিজের কাছে রেখেছেন পুলিশ দপ্তর হ্যাঁ সেটাও কিন্তু তার তিনি নিজের নিজের কাছে রেখেছেন বোঝা গেল এইভাবে আর কি তারপর ক্যাবিনেট মিনিস্টারদের পর আসে তারপরে একটু নিচের র্যাঙ্ক যাদের তাদের বলা হয় মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অর্থাৎ মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে অর্থাৎ নো ওভারসিং ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ফর দ্যাট পোর্টফোলিও এই পোর্টফোলিওর জেনে ক্যাবিনেট মিনিস্টারদের মানে কাজের সঙ্গে তাদের কাজের কোনো সাবঅর্ডিনেশন থাকবে না কিন্তু মিনিস্টার অফ স্টেটদের তারপরে রয়েছে দেখো মিনিস্টার অফ স্টেট এমওএস যেটা এটা হচ্ছে জুনিয়র মিনিস্টার যারা ক্যাবিনেট মিনিস্টারদের কাজগুলোকেই দেখবেন ওকে মনে কর একজন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন যেমন আমি আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণ যদি দিই তাহলে তোমরা দেখতে পারবে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ অমিত শাহজি তাই না এবার অমিত আর ঠিক যে মিনিস্টার অফ ইয়ে হয়েছেন স্টেট হুম তিনি হচ্ছেন কে আমাদের উত্তরবঙ্গের একজন মন্ত্রী হচ্ছেন নিশিথ প্রামাণিক ঠিক আছে না নিশিথ প্রামাণিক হচ্ছে হোম ডিপার্টমেন্টের অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের এমওএস মিনিস্টার অফ স্টেট আর বুঝলি তাহলে তারা কী করে ক্যাবিনেট মিনিস্টারদের কাজগুলোকে দেখাশোনা করে ঠিক আছে না ইউজুয়ালি টাস্কড উইথ দ্য স্পেসিফিক রেসপন্সিবিলিটি ইন দ্যাট মিনিস্ট্রি ওকে আবার কি এমওএসদের যেমন বিভিন্ন ছোটো ছোটো ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয় দেখা গেল অর্থ দপ্তরে অনেকগুলো মন্ত্রী রয়েছে এমওএস রয়েছে ওই অর্থ দপ্তরে এমওএসগুলো যেমন একজন ট্যাক্সেশন দেখবে একজন রেভিনিউ কালেকশান দেখবে একজন ইয়ে দেখবে বুঝতে পারছো ছোটো ছোটো ডিপার্টমেন্টে তাদের মধ্যে ভাগ করে দেওয়া যাতে কাজটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় ওকে তাহলে এই ছিল মোটামুটি আজকের আলোচনা এখানে আজকের আলোচনা শেষ হলো তাহলে আজকের আলোচনাতে আমরা কিন্তু যে ইউনিয়ন গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ পার্ট সেটা আজকে কমপ্লিট করে ফেললাম নেক্সট ডে আমরা আলোচনা করতে শুরু করবো লেজিসলেচার নিয়ে ঠিক আছে না ইউনিয়ন লেজিসলেচার ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি কোনো মিস ইনফরমেশন আমার ইয়ে হয়ে যায় তাহলে সেখানে একটু পয়েন্ট আউট করে দিও আমায় সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করবো ওকে ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থেকো সবাই